অভিজিৎ ভাবছিলাম কিছু একটা করব এবং সেটা নিয়ে নানান রকম এক্সপেরিমেন্টস হচ্ছিল তারপরে অভিজিতের কাছে সঞ্জীব ব্যানার্জি একটা গল্প পাঠায় যেটা নাম ছিল আগে ওরচিশবান এমবিএ কিন্তু আমরা মানে কাজ করতে করতে আমাদের মনে হচ্ছে ওরচিশবানের থেকে অংশুমান নামটা অনেক বেশি কাছের তো অংশুমান এমবিএ আরম্ভ করা হয় এবং অনেক ঘাত প্রতিঘাত করে অবশেষে উই ফাউন্ড ডুও যারা দারুণ একটা স্ক্রিপ্ট তৈরি করেছে যেটার মধ্যে দ্য ইউথফুল এক্সিউবারেন্স আছে তার একটা কারণ হচ্ছে এরা দুজন হচ্ছে সোহমের যে ছবি কলকাতার হ্যারি তার যারা স্ক্রিপ্ট রাইটার দুটি খুবই ইয়াং ছেলে রোহিত আর সৌম্য তারা আমাদের এই স্ক্রিপ্টটা তৈরি করে দিয়েছে এরপর যেটা হয় যে পরবর্তী স্ক্রিপ্টটা করার আগেই কিন্তু আমরা গল্পটা জানতাম বলে আমরা ঠিক করে নিয়েছিলাম কাস্টটা মেইন কাস্টটা কে হবে সোহম যেরকম আছে কারণ সোহমের মধ্যে দুটো দিকই আছে একটা ভুল দিক একটা ঠিক দিক হিরো এবং অ্যান্টি হিরো দুটোই আছে কিন্তু এটা হিরো অ্যান্টি হিরোর গল্প নয় সেই অর্থে একটি আজকের দিনের ছেলে সে হয়তো তার বাবার সঙ্গে ওর যে সম্পর্ক বড়লোক বাড়িরই ছেলে এস্টাবলিশড বাড়িরই ছেলে কিন্তু বাবার সঙ্গে ওর সম্পর্কটা অম্লমধুর বাবা ওকে কিছু করতে চান কিন্তু ওই পুরোনোর মধ্যেও যে নতুন করা যায় সেটা তারা তখন ভাবেন না এই অংশুমান নিজে একটা ব্যবসা করবে ঠিক করে অংশুমানের একটা বন্ধু আছে সে গুজরাতি বন্ধু কিন্তু সে হাফ বাঙালি হয়ে গেছে তো তারা দুজন মিলে ব্যবসা করে এবং এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা কাউকে ওরা জানাতে পারে না পয়সা আছে ব্যবসায় কিন্তু জানাতে পারছে না